Excuse me. Act autograph. Oh, yes, certainly. আমার খুড়তুতো বোনের জন্য। তাই বলুন। আপনাকে দেখে ঠিক সই নয় টাইপ বলে মনে হয় না। বাংলা ছবি দেখার বড় অভ্যেস নেই বোধ হয়। কমই দেখি। খুব খারাপ লাগে তো? বাস্তবতার একটু অভাব। ঠিকই বলেছেন। যেমন বিএ পাশ করা নায়িকার কখনো বিরহে গান গাওয়া উচিত না। আর নায়ক হলেই দেবতুল্য লোক হওয়া উচিত না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আমি তথাগত। আজ আমরা এই ভিডিওতে কভার করতে চলেছি নায়ক মুভিটি নিয়ে, যে মুভিটি রিলিজ করা হয়েছিল 1966 সালে। আর এই মুভিটি পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়। এই ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার আর শর্মিলা ঠাকুর। এই ছবির প্রধান যে চরিত্রটি, তিনি বাংলা চলচ্চিত্র জগতের এক ম্যাডেনি আইডল। তিনি হলেন অরিন্দম মুখোপাধ্যায়। তিনি একটি জাতীয় পুরস্কার গ্রহণের জন্য রেলপথ থেকে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন। আর সেই 24 ঘন্টা যাত্রাপথে অদিতি নামে এক অল্প বয়সী সাংবাদিকের কাছে নিজের ভুলভ্রান্তি, নিরাপত্তাহীনতা ও অনুতাপ প্রকাশের মধ্যে দিয়ে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, তাই কিন্তু এই ছবির মূল বিষয়বস্তু ছিল। আর সেই মূল বিষয়বস্তু নিয়েই কিন্তু আজ আমাদের ছোট এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাই চলুন তাহলে ভিডিওটি আমরা শুরু করি ছোট্ট একটি ইন্টার পরে। নায়ক হলো 1966 সালে মুক্তিপ্রাপ্ত ও সত্যজিৎ রায় পরিচালিত একটি ভারতীয় বাংলা ড্রামা চলচ্চিত্র। এই ছবিটি কাহিনী ও চিত্রনাট্য সত্যজিৎ রায় রচনা করেছিলেন। আমি এখানে বলে রাখি যে 1962 সালে মুক্তিপ্রাপ্ত কাঞ্চনজঙ্ঘা ছবিটির পরে এই ছবিটির চিত্রনাট্য সত্যজিৎ রায় রচিত সম্পূর্ণ মৌলিক চলচ্চিত্র ছিল। এছাড়াও অ ইউরোপীয় চলচ্চিত্র বিভাগে বডিল পুরস্কার এবং বিশেষ জুরি পুরস্কার, যেটা বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছিল। এবং দুটি স্বপ্নের মধ্যে দিয়ে অরিন্দমের জীবনের সঙ্গে তার মনতাত্ত্বিক অবস্থানটিকে ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিটিতে। এবার আসি এই ছবির মূল কাহিনীতে। বাংলা চলচ্চিত্রের ম্যাটিনি আইডল অরিন্দম মুখোপাধ্যায়, যেখানে অভিনয় করেছিলেন উত্তম কুমার, একটি সম্মানজনক জাতীয় পুরস্কার গ্রহণের জন্য দিল্লি যাচ্ছিলেন। কিন্তু বিমানের টিকিট না পাওয়ায় তিনি রেলপথে যাত্রা করতে বাধ্য হন। ট্রেনের কামরায় অরিন্দমের সঙ্গে অদিতি সেনগুপ্ত, যেখানে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর নামে এক অল্প বয়সী সাংবাদিকের আলাপ হয়। অদিতি আধুনিকা নামে মেয়েদের একটি পত্রিকা সম্পাদনা করেন। যাত্রার দিন সকালে সংবাদপত্রে অরিন্দম সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আর সেই প্রতিবেদনে এমন একটি অপ্রীতিকর ঘটনা উল্লেখ ছিল যেটির সঙ্গে অরিন্দম বিস্তৃতভাবে জড়িয়ে পড়েছিলেন। এদিকে অদিতি অরিন্দমকে ঠিক পছন্দ করতেন না, তাই অরিন্দমের জীবনে খারাপ দিকগুলি তুলে ধরার জন্য এবং পাঠকদের কাছে নিজের পত্রিকাটিকে জনপ্রিয় করা তোলার জন্য অদিতি গোপনে তার একটি সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনা করেন। ধীরে ধীরে অরিন্দমের কথার মধ্যে দিয়ে তার ব্যক্তিসত্তাটি অদিতির কাছে ধরা পড়ে যায়। প্রথম জীবনে অরিন্দম পাড়ার নাটকে অভিনয় করতেন। চলচ্চিত্র জগতের থেকে ডাক পাওয়ার পর অরিন্দমের রক্ষণশীল নাটক শিক্ষক তার প্রবল বিরোধিতা করেন। কিন্তু শঙ্করদার মৃত্যুর পর অরিন্দম তার মতকে ভুল মনে করে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। অরিন্দম তার প্রথম শুটিংয়ের অভিজ্ঞতা, তার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক এবং অন্যান্য অপ্রীতিকর নানা ঘটনার কথা কিন্তু অদিতিকে বলেন। এই ঘটনাগুলি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে ছবিটিতে তুলে ধরা হয়েছিল। এর সঙ্গে যাত্রাপথে তিনি যে দুটি স্বপ্ন দেখেন, সেগুলির মধ্যেও তার মনের গভীরে লুকিয়ে থাকা নিরাপত্তাহীনতা, সীমাবদ্ধতা ও অপরাধমূলক বৈত্রিকে প্রকাশ করেছিল কিন্তু এই মুভিটিতে। অদিতি প্রথম দিকে অরিন্দমের কথা নোট করতে শুরু করেছিলেন, কিন্তু পরে অরিন্দমের প্রতি সহানুভূতিশীল হয়ে সেই লেখা কিন্তু বন্ধ করে দেন। তবে খানিকটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু তিনি অরিন্দমের সঙ্গে কথা বলতে থাকেন। এর ফলে অরিন্দমের মানসিক অবস্থাটি সম্পূর্ণ অদিতির কাছে ধরা পড়ে যায়। ছবিটি শেষ পর্যায়ে দেখা যায় অরিন্দম মধ্য অবস্থায় অনুভব করেন যে অদিতির কাছে তার কিন্তু কুকর্মগুলি প্রকাশ করা প্রয়োজন। কিন্তু অদিতি তার মানসিক অবস্থাটি আগেই বুঝতে পেরেছিল, তাই তিনি তাকে থামিয়ে দেন।
অদিতি ভয় পায় পাছে অরিন্দম যদি আত্মহত্যা করে বসে। তাই তিনি নিজের কামরায় ফিরে যাওয়ার আগেই অদিতি অরিন্দমকে তার কামরায় পাঠিয়ে দেন। পরের দিন সকালে দিল্লি পৌঁছানোর ঠিক আগেই অরিন্দম বুঝতে পারে যে অদিতির সঙ্গে তার একটি বন্ধন গড়ে উঠেছে। তিনি মনে শান্তি পান। অদিতিও অরিন্দমের খ্যাতি ও সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা একাকিত্বটি অনুভব করেন। তার অসহানুভূতি এবং সহনশীলতার জন্যে উপলব্ধি মনে করেন। অরিন্দমের সাক্ষাৎকার তিনি নষ্ট করে দেন। জনসাধারণের কাছে অরিন্দমের নায়ক সুলভ ভাবমূর্তি সবার কাছে বজায় রাখতে দেন। আর এখানে কিন্তু এই মুভিটি সমাপ্তি হয়েছিল। আশা করছি এই মুভির ফুল কাহিনিটি আপনাদের বোঝাতে পেরেছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আমি আরও আনতে পারি আপনাদের সামনে। এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্ট ভিডিওগুলি দ্রুত আপনাদের কাছে চলে যেতে পারে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।